রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় রাজধানীর নতুন তিনটি রুটে চালু হচ্ছে আরও 225টি বাস। আগেই শুরু হওয়া রুটে বাস যুক্ত হবে আরও 20টি। সংশ্লিষ্ট কমিটির সভায় সিদ্ধান্ত এসেছে। ঢাকা দক্ষিণের মেয়র জানান, এই প্রকল্পের মধ্য দিয়ে প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। সাইফুল শাহিনের রিপোর্ট। ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে বাস রুট ঢেলে সাজানো ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার পরিকল্পনা করেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। আমরা 5-6টি কোম্পানিতে এটাকে পরিণত করতে চাই, হাজার হাজার কোম্পানি না, কিন্তু সবাই থাকবে। তার মৃত্যুর পর বিষয়টি সামনে আসে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর। পরিকল্পনা বাস্তবায়নে ঢাকার দুই সিটির মেয়রের সমন্বয়ে করা হয় কমিটি, শুরু হয় কাজ। অবশেষে গত বছরের ডিসেম্বরে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে বিআরটিসির বাসের পাশাপাশি সবুজ রঙের 50টি বাস নিয়ে শুরু হয় ঢাকা নগর পরিবহনের যাত্রা। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো কমিটির 22তম সভা। এলো নতুন করে আরও 3টি রুটে 225টি বাস চালুর সিদ্ধান্ত। ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন হলো। 22 নম্বর যাত্রাপথে 50টি বাস সেবা চালু করা হবে, 23 নম্বর যাত্রাপথে 100টি এবং 26 নম্বর যাত্রাপথে 26টি। আনিসুল হক সাহেবের যে পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল, সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। বাস্তবায়নটা অত্যন্ত দূরহ ছিল, সকলের সহযোগিতা আমরা পেরেছি। উত্তরের মেয়র বলেন, এর মাধ্যমে নগরবাসী যানজট মুক্ত পরিবহন সেবা পাবে। গাড়িকে কন্ট্রোল করে আমরা বাসের উপরে বেশি জোর দিতে চাই। অবশ্যই আমরা নগরবাসীকে একটি সুন্দর, একটি সুস্থ, নিরাপদ বাস সার্ভিস দিতে পারবো। এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো আমরা আগে যাচ্ছি। আগামী 90 দিনে দাপ্তরিক কাজ শেষে নতুন 3টি রুটে নগর পরিবহন সেবা পাবে রাজধানীবাসী। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।